আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন শুরুতে বিআরপি কেবল সংবাদ শিরোনাম করোনায় পানির মতো টাকা খরচে অনেকে দুর্নীতি খুঁজলেও সরকারের লক্ষ্য মানুষ বাঁচানো জানালেন প্রধানমন্ত্রী আইনি শৃঙ্খলা বাহিনী ঢালাও সমালোচনায় সতর্কতার পরামর্শ সিনহা হত্যা মামলায় কক্সবাজারের এসপিকে আসামি করতে সিনহার বোনের আবেদন খারিজ প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে আরও দুইটি হত্যা মামলা নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 12 জন উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস 5 সদস্যের তদন্ত কমিটি গঠন দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা নিয়ন্ত্রণে সরকারের প্রথম লক্ষ্য ছিল মানুষকে বাঁচানো খরচ বেশি হলেও অনেক উন্নত দেশের চেয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানান তিনি নিরাপত্তা রক্ষায় যারা কাজ করছে তাদের ঢালাও সমালোচনা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কথাও বলেন শেখ হাসিনা বৃহস্পতিবার সংসদে চলতি অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দেন সংসদ নেতা করোনাকালেও বিভিন্ন খাতে সরকারের প্রণোদনা আর উদ্যোগের ফলে অর্থনীতি সচল রয়েছে বলেও জানান তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময়ে পুলিশের ঢালাও সমালোচনার বিষয়ে সাবধান করে প্রধানমন্ত্রী বলেন খেয়াল রাখতে হবে তারা যেন আবার ভীত হয়ে কাজে উৎসাহ হারিয়ে না ফেলে করোনায় দেশে একদিনে আরও 41 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত মারা গেলেন 4634 জন বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় একদিনে 15,559টি নমুনা পরীক্ষায় 1,892 জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 3,32,970 জন গত 24 ঘন্টায় মারা গেছেন 31 জন পুরুষ ও 10 জন নারী 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,746 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,33,550 জন দেশে করোনা শনাক্তের হার 12.16 সুস্থতার হার 70.14 এবং মৃত্যুর হার 1.39%। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ করেছে আদালত এর আগে মামলার বাদী ও সিনহা বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এসপি বিরুদ্ধে আসামিদের সহায়তা করা ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনে তাকে আসামি করার আবেদন করেন এদিকে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 56 জনের বিরুদ্ধে কক্সবাজারে আরও 2টি হত্যা মামলা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা বলেন সিনহা হত্যা মামলার তদন্ত কাজে প্রতিনিয়ত ব্যাঘাত সৃষ্টি করে যাচ্ছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন তিনি সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকতকে কারাগারের ডিভিশন দিতে চিঠি দিয়েছেন তার দাপ্তরিক ক্ষমতা আসামিদের পক্ষে কাজে লাগাচ্ছেন কক্সবাজারে যিনি বর্তমান এসপি আছেন এবিএম মাসুদ সাহেব ওনাকে যেন আসামি আমাদের যে মামলা GR 973 সিনহা হত্যা মামলা সেটার আসামি শ্রেণীভুক্ত করে ওনাকে যেন এই আসামি শ্রেণীভুক্ত করা হয় সেই আবেদনটাই আমরা দিতে গিয়েছি আজকে উনি প্রত্যক্ষভাবে অপরাধীদেরকে সমর্থন করছেন তবে এসপিকে আসামি সংক্রান্ত বাদীর আবেদন বিকালে খারিজ করে দেয় আদালত একটা অবজারভেশন দিয়েছে যা হচ্ছে যে মামলা তদন্তকালীন সময়ে হস্তকে প্রভাব বিস্তার অর্থাৎ হেম্পাইন টেম্পানি কেউ করলে সে ব্যাপারে প্রয়োজনীয় অনেক ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তদন্ত কর্মকর্তা রয়েছে বিধায় এই আবেদন কেনা নামঞ্জুর করেন এদিকে টেকনাফের বাহারছড়ার আব্দুল আমিন ও হোয়াইকং এর মফিস আলমকে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে ওসি প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3 হেলালুদ্দিনের আদালতে এই 2 মামলার আবেদন করেন নিহত আমিনের ভাই নুরুল আমিন ও মফিস আলমের ভাই মোহাম্মদ সেলিম 2টি মামলার একটিতে 38 জন ও অন্যটিতে 18 জনকে আসামি করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী আবু মুসা সাংবাদিকদের এই তথ্য জানান বাহারছড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ছিলেন এই মামলায় উনি চাঁদা চেয়েছেন উচি প্রদীপকে এই চাঁদাগুলো নিয়ে দিয়েছেন ওই চাঁদা পর্যাপ্ত না হওয়াতে আব্দুল আমিনকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে মফিদ আলমকে হত্যার কারণে ওনাদের কাছ থেকে 15 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন পরের দিন টাকা দেওয়ার পরও
উনি সন্তুষ্ট না হওয়াতে ওনাকে নিয়ে রাস্তার উপর নিয়ে নয়াপাড়া স্টেশন মসজিদের পাশে দক্ষিণ পাশে পশ্চিমমুখী রাস্তাতে নিয়ে ওনাকে গুলি করে হত্যা করা। মামলার বিবরণে বলা হয়, গত বছরের 21 সেপ্টেম্বর বাহারছড়ার সুপারি ব্যবসায়ী আব্দুল আমিনকে 5 লাখ টাকা দাবিতে হত্যা করা হয়। 2019 সালের 12 জুলাই পুলিশকে 6 লাখ টাকা দিলেও টাকা নেয়ার পরদিনই মুফিস আলমকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহার দুটি আমলে নিয়েছেন আদালত। বাংলাভিশন নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে দগ্ধ আজ আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 31। এদিকে আগুনের ঘটনা তদন্তে আরও 7 দিন সময় চেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুসারা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট দিতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি সহ কমিটির সদস্যরা। এদিকে 3 দিন ধরে খোঁড়াখুঁড়ি করে যে গর্ত করেছিল তিতাস কর্তৃপক্ষ তা বৃহস্পতিবার সকাল থেকে ভরাট করা হয়। সেই সাথে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করছে ডিপিডিসির একটি টিম। কমিটির সদস্যরা অন্যদের কাছ থেকে তথ্য আনার জন্য কিছু সময়ের দরকার, সেরকম একটা আবেদন দিয়েছে। আমরা একটু যদি দেরিও হয়, আল্লাহ তো আমাদের বড় অঘটন ঘটিয়েছে, তারপর একটা সুন্দর প্রতিবেদন আসুক, যে প্রতিবেদন আলোকে এই নারায়ণগঞ্জ শুধু বাংলাদেশে আবার যেন নতুন কোনো অঘটন না ঘটে এবং এইটারও যেন একটা সুন্দর সুরহার দিক যেতে পারে, সংশ্লিষ্ট দপ্তরকে যেন ওই প্রতিবেদন আলোকে কাজ করার জন্য আমরা প্রেরণ করতে পারি, সেইটাই আমাদের উদ্দেশ্য। নেত্রকোনার কমলাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 12 জন। তাদের উদ্ধারে সকাল থেকে অভিযান চালাচ্ছে ডুবুরি ও ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কমলাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কমিটি কাজ শুরু করেছে বলে জানান জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান। নিহতদের মধ্যে জেলা সদরে মেদুনী গ্রামের একজনের পরিবারকে 20,000 এবং সুনামগঞ্জের 9 পরিবারকে 10,000 টাকা করে দিয়েছেন জেলা প্রশাসক। বুধবার সকালে গুমাই নদীতে ট্রলার ডুবে 4 শিশুসহ মারা গেছেন 10 জন। আটক করা হয়েছে বালু বোঝাই ট্রলারের মাঝি সহ 5 জনকে। ময়মনসিংহ কেওয়াটখালী পাওয়ার গ্রিড উপকেন্দ্রের কন্ট্রোল কক্ষে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বন্ধ রয়েছে জেলার বিদ্যুৎ সরবরাহ। সকাল 10:30টার দিকে কেওয়াটখালী উপকেন্দ্রে একটি ট্রান্সফরমার ব্রেকার থেকে এই আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে কন্ট্রোল রুমে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আবারও আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ময়মনসিংহ উপকেন্দ্রের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের। এর আগে মঙ্গলবার শর্ট সার্কিট থেকে আগুন লেগে এই উপকেন্দ্রের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার সহ সরবরাহ লাইনে ব্যাপক ক্ষতি হয়। এরপর থেকে উপকেন্দ্রের সংস্কার কাজ চলছিল, আজ আবার নতুন করে আগুন লাগার ঘটনা ঘটল। ধামরাইয়ে নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধামরাই উপজেলার গোপালপুর গ্রামের গফুরের ছেলে নির্মাণ শ্রমিক জুয়েল হোসেন 2 বছর আগে বিয়ে করে টাঙ্গাইলের মির্জাপুরে রুমি আক্তারকে। করোনা ও বন্যার কারণে সংসারে আয় রোজগার বন্ধ থাকায় প্রায় 2 মাস আগে রুমি আক্তার স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। গতকাল আবার স্বামীর বাড়িতে ফিরে আসার পর উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সকালে জুয়েল ও তার স্ত্রী রুমি আক্তারের লাশ তাদের ঘরে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষ পান করেছে। এদিকে চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে তরিকুল ইসলাম নামের এক মুদি দোকানের কর্মচারীকে হত্যা করেছে অপর দোকানের কর্মচারী। বুধবার রাতে সদর উপজেলার সরজগঞ্জ বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া শহরের এনএস রোডে মানববন্ধন করেছে সম্মিলিত নারী নিপীড়ন ও নির্যাতন বিরোধী সংগ্রাম পরিষদ এবং কিশোর কিশোরী ক্লাব দিশা। একই প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুবিধাবঞ্চিত 500 জনকে বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা, ওষুধ ও চশমা দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস ডায়াবেটিক রেটিনো স্ক্রিনিং ক্যাম্প।
মানিকগঞ্জের শিবালয়ের বন্যা দুর্গত এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। স্বাস্থ্যবিধি মেনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানিয়ে ক্যাম্পাসের রাসেল চত্বরে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমানহার রত্না হত্যার বিচারের দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বরিশালের বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়টির নাম পরিবর্তন না করার দাবিতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা। জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক পাঁচুর মোড়ে অবিলম্বে স্বাধীনতা চত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে একটি সামাজিক সংগঠন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরের বাসিন্দা ইশাদ আলী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী, পরে বিক্ষোভ মিছিল করেন তারা। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি বলরাম গুহ ঠাকুরতা দুপুরে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সেক্রেটারি সহ 8টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি সহ 4টি পদে জয়লাভ করেছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শিকদারকে বহিষ্কারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গাজীপুরের কাশিমপুরে গত সোমবার একটি কারখানায় চীনা নাগরিককে মারধর করে লুটে নেওয়া প্রায় 78 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া জানান, ঘটনায় জড়িত সন্দেহে এক নিরাপত্তা কর্মী সহ 4 জনকে আটক করা হয়েছে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনায় পানির মতো টাকা খরচে অনেকেই দুর্নীতি খুঁজলেও সরকারের লক্ষ্য মানুষ বাঁচানো, জানালেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী ঢালাও সমালোচনার সতর্কতার পরামর্শ। সিনহা হত্যা মামলায় কক্সবাজারে এসপিকে আসামি করতে সিনহা বোনে আবেদন খারিজ, প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা। নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 12 জন, উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshenews এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।